আর্জেন্টিনার 36 বছরের আক্ষেপ মিটিয়ে বিশ্বকাপ জিতিয়েছেন মহাতারকা লিওনেল মেসি, মিটিয়েছেন নিজের ক্যারিয়ার জোড়া আক্ষেপ। আজন্ম লালিতের স্বপ্ন পূরণে যাদের সাহায্য পেয়েছেন মেসি, এবার তাদেরকেই উপহার দিচ্ছেন মেসি। যেন তেন উপহার নয়, একেবারে সোনায় মোড়ানো আইফোন। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলের এক প্রতিবেদনে জানা যায়, বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় ও স্টাফদের মিলিয়ে 35 সদস্যের জন্য 24 ক্যারেটের সোনায় মোড়ানো আইফোন 14 অর্ডার করেছেন মেসি। বিশেষ এই আইফোনগুলোর জন্য মেসির খরচ হচ্ছে 1,75,000 পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় 2,30,00,000 টাকা। আইফোনগুলোর ডিজাইনকারী সংস্থা আইডিজাইন ইতিমধ্যেই প্রকাশ করেছে বিশেষ সেই আইফোনের ছবি। ফোনগুলোর ডিজাইনও করা হয়েছে বিশেষভাবে। সোনার প্রলেপ দেওয়া এই ফোনের পেছনে খোদাই করা আছে 3 তারকা সম্বলিত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো, খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর। এছাড়াও লেখা হয়েছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন 2022। সতীর্থদের উপহার দেওয়ার পাশাপাশি নিজের জন্যও একই রকম আইফোন নিয়েছে মেসি। ব্রিটিশ পত্রিকা দ্য সানের এক প্রতিবেদনে জানা যায়, আই ডিজাইন গোল্ডের সিইও ব্যান বলেছেন, মেসি শুধু বড় তারকাই নন, তিনি আই ডিজাইন গোল্ডের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের একজন। বিশ্বকাপ ফাইনালের কিছুদিন পরই মেসি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি আরও জানান, বিশ্বকাপ জয় বিশেষভাবে উদযাপন করতে চান বলে জানিয়েছিলেন মেসি। সতীর্থদের জন্য একটি বিশেষ উপহার দিতে চান তিনি, কিন্তু সাধারণ উপহার দিতে চান না, তাই আমি তাকে সোনার আইফোনের পরামর্শ দিয়েছিলাম। তিনিও এই বিষয়টি পছন্দ করেছিলেন।